যদি কট থিটা সমান সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। তাহলে কি বলেছে, কট থিটা সমান সমান 2। তাহলে নিচে কিচ্ছু নেই মানে আমি 1 ধরতে পারি। কটের সূত্র কি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 2 আর লম্ব 1, ঠিক আছে। তাহলে ভূমি কত, 2 আর লম্ব কত, 1। তাহলে আমরা অতিভুজ বের করে নেব। তাহলে পিথাগোরাসের সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 1 স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে 2 স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। স্কোয়ার করলে কত হয়, 1 প্লাস 2 স্কোয়ার করলে কত হয়, 4 সমান সমান অতিভুজ স্কোয়ার। বা এটা যোগ করলে কত হয়, 5 সমান সমান অতিভুজ স্কোয়ার। বা আমাদের দেখো অতিভুজের মান লাগবে, অতিভুজ স্কোয়ারের নয়। তাহলে লিখবো অতিভুজ, এদিকে 5 আছে, তাহলে স্কোয়ার তুলে দিলে সমানের উপরে যাবে, গেলে কী হয়, রুট হয়ে যায়, ঠিক আছে। তাহলে রুট রুট 5, অতিভুজ কত হলো, রুট 5। তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে ট্যান থিটা সমান সমান ট্যানের সূত্র কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, 1, ভূমি কত, 2। এবার কি বলেছে, সেক থিটা তাহলে মান বের করে নেব। সেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে রুট 5, ভূমি কত, ভূমি হচ্ছে 2। এবার কি বলেছে, হলে দেখায় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে এটা সমান এটা আমাদের দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান থিটার মান কত, 1 বাই 2 স্কোয়ার আছে, তাই স্কোয়ার দিলাম। এই 1 বাই 2টা এই মাত্র ট্যান থিটার মান বের করলাম। 1-এর হোল স্কোয়ার করলে কত হয়, 1, আর 2-এর হোল স্কোয়ার করলে কত হয়, 4। তাহলে ভগ্নাংশ যোগ করলে কত হয়, 4, 4×4 প্লাস 1 সমান সমান কত হয়, 5×4। রাইট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা, সেকের মান কত, সেকের মান এই মাত্র বের করলাম, রুট 5/2 স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দেবো সমান সমান। হোল স্কোয়ার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে, সকলের মাথা স্কোয়ার। তাহলে রুট 5-এর মাথা স্কোয়ার আবার 2-এর মাথা স্কোয়ার, রুট 5-এর মাথা স্কোয়ার আবার 2-এর মাথা স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট 5-এর স্কোয়ার করলে কত হয়, 5, আর 2 স্কোয়ার করলে কত হয়, 4। তাহলে দেখো এই 5/4, এটাও 5/4, তাহলে এটা সমান এটা বেরিয়ে গেল, তাহলে এটা সমান এটা হলো। অতএব লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত, ওকে।